মহান আল্লাহ সব হানু তালা শুকুর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন রাসুল আসলামের উপর দুরুদ এবং সালাম বর্ষণ হোক আল্লাহ মাসল্লি ওয়াসাল্লিম আলা নবী কা মোহাম্মদ আল্লাহ মাসল্লি আলাই আল্লাহ মারিক আলাই যে প্রথমত হচ্ছে আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করব যে প্লিজ আপনাদের এখলাস অর্থাৎ কেন আপনারা এখানে এসছেন সেটি একটু নির্ধারণ করে নিন এই জন্যে সালফে সালেহীন তারা বলতেন আখলিস এখলা আকা আখলিস এখলা সাকা তোমার এখলাসের ঠিক করে নাও তোমার এখলাসটাকে এখলাস পূর্ণ করো মানে আমাদের অনেকেরই এখলাসের কথা বলি কিন্তু সত্যি করতে আসলে এখলাস নেই তার মানে আপনি এখানে কেন জ্ঞান অর্জন করতে এসছেন সেটি জানা দরকার অবশ্যই আপনি জ্ঞান অর্জন করতে এসছেন সো দ্যাট আপনি মহান আল্লাহ সুল হানুয়া তালাকে চিনতে পারেন সেই উদ্দেশ্যে আপনি এসেছেন নিশ্চয়ই কারণ হাদিসে এসছে এবং সেই হাদিসে এসে রাসুল্লাহ সাল আলী আসলাম বলেছেন কেউ যদি জ্ঞান অর্জন করতে আসে এই উদ্দেশ্যে যে সে এই জ্ঞান অর্জন করার মাধ্যমে সে দুনিয়া অর্জন করবে জ্ঞান অর্জন করার মাধ্যমে সে যারা জ্ঞানী আছে তাদের সাথে তর্ক বিতর্ক করবে এবং জ্ঞান অর্জন করার মাধ্যমে এই ব্যক্তি যারা কম জানে তাদের উপর একটা প্রভাব বিস্তার করবে এবং জ্ঞান অর্জন করার মাধ্যমে পিপল উইল চুজ হিজ মাজলিস মিনিং লোকেরা তাকে ইনভাইট করবে তার আলোচনা শুনতে আসবে এবং তাতে তার নেইম ফেম পপুলারিটি ইত্যাদি সব কিছু তার বাড়বে এই জন্যে যদি সে জ্ঞান অর্জন করে তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলী সালাম বললেন ফান্নারো আন্নারো তাইলে এই ব্যক্তির জন্যে ফা তবে এটি কোরআনে বহুবার আছে ফা তাইলে তবে আন্নারো মানে জাহান্নাম ফান্নারু আন্নারো তাইলে এই ব্যক্তির জন্য দুইবার রাসুলসালাম বললেন তার জন্যে তাইলে জাহান্নাম এই কারণেই আমরা যখন জ্ঞান অর্জন করতে এসেছি তখন আমাদের মূল কাজ হলো আমরা যেন জ্ঞান অর্জন করতে চাই তাক্লা তালার ভয়ের উপর ভিত্তি করে কারণ সাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন জ্ঞান অর্জনের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আল্লাহ তাআলা বলেছেন আমরা যদি সত্যিকার অর্থে তাকু অর্জন করতে পারি তাহলে আল্লাহ তালাই আমাদেরকে জ্ঞান প্রদান করবেন যেমন কোরআন আল্লা সুবাহানুয় তালা বলেছেন ওয়াতুহ

কোম তোমাদেরকে শিক্ষা দেবেন কোম মানে তোমাদেরকে আমরা ব্যাপক ব্যবহার করি যেমন ধরুন এটা মুখস্থ করে নেবেন আপনারা মানে মানে হলো হলো শান্তি উপরে কোম মানে তোমাদের তোমাদের উপরে শান্তি আমরা অনুবাদ করি বলে তোমাদের উপর শান্তি বর্ষিত বর্ষিত হয়ে এটা দোয়া এটি একটি দোয়া খুবই ইম্প্রেসিভ এবং ইম্পর্টেন্ট একটি দোয়া কিভাবে এটি দোয়া হয় ইনশাল্লাহ আমরা গ্রাজুয়েলি আমরা এই বিষয়গুলো জানবো যাই হোক আল্লাহ তালা বললেন ওয়াত্তাকুল্লাহ ওয়া এবং ইত্তাকু তোমরা ভয় করো আল্লাহ আল্লাহ এখানে কিন্তু হায়ের উপর জবর আল্লাহ আল্লাহকে ভয় করো কিন্তু এখানে আবার হায়ের উপর দম্মা ওয়া ইউ কুমুল্লাহ ওয়া আর ইউ আল্লিমু শেখাবেন তালিম দেবেন আলেম প্রদান করবেন ইউ আল্লিমু কি থেকে দেখেন আইন লাম মিম আলেম আল্লাহ আল্লাহ তোমাদেরকে এলেম প্রদান করবেন এবং এই জন্যে ইমাম আহমেদ ইব নাহাম্বুল রাহেম তিনি বলতেন র অসুল লায়েল মে র জ্ঞানের মূল হল বা জ্ঞানের আমরা যদি বলি মূল কথা কি তা হলো মাখাফাতুল্লাহ মানে হলো তাক ওয়াল্লাহ মাখা যেটাকে বলা হয় তাক ওয়াল্ল মানে জ্ঞানের মূল হল মাখাফাতুল্লাহ বা তা আল্লাহ আল্লাহর ভয় মানে আপনি যদি কেবল আল্লাহ সুহানুয়াতাল ভয়ে আল্লাহ সম্পর্কে জানার উদ্দেশ্যে জ্ঞান অর্জন করেন আল্লাহ সব হানুয়াতাল আপনার জ্ঞানটাকে ব্যাপক পরিমাণ বাড়িয়ে দেবেন এটি কোরআন এবং সুন্দর কথা